আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে সবচাইতে ইজ্জতওয়ালা করে বানিয়েছেন সুবহানাল্লাহ শুধু ইজ্জত না সবচেয়ে সুন্দর করে বানাইছেন সূরা 3 আমরা পড়ি আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم الله বলে বান্দা আমি আল্লাহ তোমাকে বড় চমৎকার করে বানাইছি বড় সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে তোমাকে বানাইলাম অন্য কোন মাখলুক এত সুন্দর করে বানাই নাই আল্লাহ তাআলা বলেন যত মাখলুক দুনিয়ার জমিনে আমি বানাইলাম তার ভিতরে সবচেয়ে সম্মান ইজ্জত আমি আল্লাহ তোমাকে দান করেছি ولقد كرمنا بني আল্লাহ বলে আমি বনি আদমকে সম্মানিত করে বানাইলাম আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন সম্মানিত করে বানাইলেন বড় যতন করে বানাইলেন বড় আদর করে বানাইলেন কেন বানাইলেন আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা إلا ليعبدون আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য জোরে বলেন আল্লাহ গোলামি করব কার আল্লাহ আল্লাহর আল্লাহর গোলামি করব এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন ঠিক না বে ঠিক আল্লাহ চাইলে আমাদেরকে গরু বানাইতে পারতেন ছাগল বানাইতে পারতেন কথা বলার শক্তি থাকতো না জীবনটা পশুময় হয়ে যেত অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানিয়েছেন কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করবে যে আল্লাহ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ বানিয়েছিলেন মুসলমান হই নাই ঈমান আনি নাই আপনার আমল করতে পারি নাই আজকে আমাদেরকে আপনি গরু ছাগলের মত কুকুর বিড়ালের মত মাটিতে রূপান্তর করে দেন ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফেররা বলবে আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশায়া দেন যত মাখলুক আছে সব মাখলুকগুলোকে মানুষ এবং জিন জাতি ছাড়া মাটির সাথে মিশায়া দিবে বিচার কার্য করার পরে যে যে অপরাধ অপরাধের শাস্তি মাটি হয়ে যাবে শুধু মুসলমানদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জাহান্নাম কাফেররা আফসোস করবে আল্লাহ আজকে আমাদেরকে পশু পাখির মতো গরু ছাগলের মতো মাটির সাথে মিশায়া দেন আফসোস করবে আর বলবে আরে কেন মুসলমান হইলাম না রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন বড় আফসোস করবে হায় কত বড় হতবাগা লাউ কানু মুসলিমিন কেন জানি মুসলমান হইলাম না কত বড় ভুল করলাম কেন মুসলমান হইলাম না বড় আফসোস করতে থাকবে তা আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানাইছেন বড় সুন্দর করে বানাইছেন বড় যতন করে বানাইলেন এত নাজ নিয়ামত দিলেন এত কিছু দিলেন কেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আজকে নেতার গোলামি করি আজকে দলের গোলামি করি ওই মসজিদের আজান হয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আর আমার অন্তর বলে না আল্লাহ বড় না আমার নেতা বড়
আমার দল বড়, আমার সন্তান বড়, আমার বিবি বড়, আমার বাবা মা বড়, আমার সহায় সম্পত্তি বড়, আমার পরিবার বড়, ঠিক কি না বলেন? আজান হওয়ার পরে মসজিদে যাই না, দুনিয়ার কাজে ব্যস্ত, তাহলে বুঝাই যায় আল্লাহর চাইতে দুনিয়া বড়, ঠিক না বে? ঠিক। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ আদেশ করলাম, এক নম্বর আদেশ হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন এক নম্বর আদেশ হলো আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করব কার, সেজদা হবে কার? বান্দা যখন সেজদা দেয় আল্লাহ বলে বান্দা ওই দুনিয়ার জমিনে বন্দরের একটা মসজিদে একটা এলাকায় তুমি সেজদা দিলা, তুমি তো জানো না তোমার সেজদাটার ওজন আমি আল্লাহর কাছে কত। ও বান্দা তোমার একটা সেজদার ওজন হলো আমি আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি দাম। এই জন্য সেজদা হবে কার? আল্লাহর। জোরে বলেন না, আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহর জীবনে ওয়াজ মাহফিল বয়ান তো কম শুনলাম না, কয়টা বয়ান কাজে লাগাইতে পারছি, কয়টা বয়ানের উপরে আমল করতে পারছি, জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। শুধু জানলাম মানলাম না আমল করলাম না, এতে কামিয়াবি না। যেটুকু জানলাম ওটুকুর উপরে আমল করার নামই হলো কামিয়াবি।